প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কাচ্চি বিরিয়ানি। খুবই মজাদার একটা রেসিপি। এখানে কাচ্চি বিরিয়ানির জন্য আমি প্রধানত যে দুটি বিষয় নিয়েছি সেটা হচ্ছে গরুর মাংস নিয়েছি 1 কেজি, আর পোলাওয়ের চাল নিয়েছি 1/2 কেজি। মানে ভাত যতটা হবে মাংসটা তার ডাবল হবে, সেই হিসাব করে আমি নিয়েছি। তাই যে দেখুন আমার গরুর মাংসটা, মাংসটা বেশ বড় বড় করে, আমি যে মাংসটা রেখেছি এটা মিডিয়াম, এর থেকে বড়ও রাখতে পারেন আপনারা, আবার এর থেকে ছোটও রাখতে পারেন। এখন এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করেছি, 1/2 টেবিল চামচ পেঁপে বাটা দিয়ে দিলাম খোসা শুদ্ধ, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ দই, টক দই। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাচ্চি বিরিয়ানির পাউডার, যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মানে রেডিমেড। আর কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর বাদাম বাটা দিলাম 7-8টা, পেস্তা বাদাম। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুকিং অয়েল। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখাতে হবে, সুন্দর করে মাখাতে হবে মাংসটা, যেন মশলা থেকে কোনো মাংসটাই বাদ না পড়ে। এবার সুন্দর করে হাড়ির নিচে এরকমের এক লেয়ার করে দিতে হবে। কাচ্চির মাংসটা যাতে 2-3 লেয়ারে না হয় সেটার চেষ্টা করবেন, 1 লেয়ারে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই মাংসটা আমি সাইড করে রেখে দেবো 30 মিনিটের জন্য। আরও বেশি সময় রাখতে পারেন, কিন্তু আমি পেঁপে বাটা দিয়েছি তো এর জন্য 30 মিনিট রাখবো। এরপরে 250 গ্রামের মতো আলু আমি জর্দা রং দিয়ে জাস্ট তেলে ভেজে রেখেছি, বয়েল না কিন্তু, জাস্ট তেলে ভেজে রেখেছি। এখন আমি পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেব। তবে একটা বিষয় বলে রাখি, শাহী জিরাটা কিন্তু কোনো রকমের স্কিপ করবেন না। আমাদের 500 গ্রাম চাল নিয়েছি, সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন এটাতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে আমাদের কাচ্চির যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার, এটা আনার জন্যে আমরা একটা বাটিতে কিছুটা কয়লা গরম করে এর মধ্যে ঘি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিব, যাতে ধোঁয়াটা মাংসের ভিতর ঢুকে যায়, একটা স্মোকি ফ্লেভার আসে এর জন্যে। অলরেডি আমার ভাতটাও হয়ে গিয়েছে এর মধ্যে। এখন দিয়ে দিলাম, আমি পুরাটা রেসিপির জন্য আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, তার মধ্যে কিছুটা জর্দা রং দিয়ে রেখেছিলাম। এখন দেখুন গরম ভাতগুলোই কিন্তু মাংসের উপরে দিয়ে দিতে হবে। আমি যে 1 কাপ দুধ রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিলাম, একদম গরম ভাতটাই কিন্তু মাংসের উপরে দিতে হবে। এবার আরও কিছুটা মিল্ক দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আমি 1 কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি, ভাতের লেয়ারটা আমার মোটা হয়ে গেছিলো, এই জন্যে একটু সরিয়ে আবার দিয়ে দিলাম ব্যালান্স করে। দেখুন, এরপরে দিয়ে দেবো বাদ বাকি যে ভাতগুলো, ভাতগুলো কিন্তু আমি 5-7 মিনিটের মতো জল করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ হবে না, হাফ সিদ্ধর একটু কম হবে। এবার বাদ বাকি যে মিল্কটা ছিল সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, ঘিটাও স্কিপ করবেন না,
एक टेबिल चामच आबार काची बिरियानी मसला दिए दिलाम उपरे भातेर उपरे तारपरे पाँचटा सेटा काजू आमी छोटो छोटो करे केटे रेखेछि सेगुलो दिए दिलाम आलू बोकारा दिए दिलाम पाँचटा सेटा दिए एखन आमी एटाके এখন মূল যাইয়ে ও এর মধ্যে আবার কাঁচা মরিচ আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম, জাস্ট এটা আমার 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 রুচির জন্যে, আমরা একটু ঝাল বেশি খাই এর জন্যে। আপনারা এটা না শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা মরিচই দিতে পারেন। এবার যে মানে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে আটা দিয়ে একদম যে পাত্রেই রান্না করবেন একদম সিল করে দিতে হবে বা সিল করে দিবেন। আমি যে একটু আটা দিয়ে ডো তৈরি করে রেখেছি, এখন হাঁড়ির চারিপাশে আমি লাগিয়ে ঢাকনা দিয়ে আবার আটার ডো দিয়ে সিল করে দিব, একদম সিল সিল করে দিতে হবে যেন কোনো পাশ দিয়ে একটু বের হতে না পারে ভিতর থেকে কোনো হাওয়া। এই যে আমি 5 মিনিটের মতো চুলায় দিয়ে হাই হিটে জাল করে নিয়েছি, আপনি তার উপরে আবার হাঁড়িটা বসিয়ে আবারও 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একদম লো হিটে 1 ঘন্টা রান্না করব। দেখুন 1 ঘন্টা পরে ফিরে এসেছি, এখন আটাগুলো সরিয়ে সার্ভ করব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। বলে বোঝানো যাবে না যে কী সুন্দর একটা স্মেল আসছে। এখন মাংসটা দেখেন, আলুগুলাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে, ভাতগুলাও বেশ ঝরঝরা হয়েছে। আরও একটা মাংস তুলে দেখাই, এবার দেখুন মাংসটা কতটা নরম হয়েছে, খুবই সুস্বাদু। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।